রেলপথকে উন্নত করে সমন্বিত যোগাযোগ ব্যবস্থা গড়তে চান রেলমন্ত্রী। সে লক্ষ্যে পর্যায়ক্রমে সারা দেশের মিটার গেজ রেলপথকে বোর্ডগ্রেজ রেলপথে রূপান্তর করা হবে। কুমিল্লা লাকসাম রেলপথে 24 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইন রেলপথের উদ্বোধনকালে এসব কথা বলেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। ঢাকা চট্টগ্রাম রেলপথের কুমিল্লা লাকসাম পর্যন্ত 24 কিলোমিটার ডুয়েল গেজ ডাবল লাইনের উদ্বোধন করা হয়েছে গতকাল। শনিবার দুপুরে কুমিল্লা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠিত এক সভায় এই লাইন উদ্বোধন করেন রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, একসময় রেলকে ধ্বংস করা হয়েছিল, ধ্বংসপ্রাপ্ত রেলে পুনরায় গতি ফিরিয়ে আনেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেল যোগাযোগ ব্যবস্থায় গতি ফিরিয়ে আনতে 2011 সালে আলাদা মন্ত্রণালয় গঠন করেন প্রধানমন্ত্রী। তারপর থেকে বর্তমানে রেলওয়েতে অনেক প্রকল্প চলমান রয়েছে। সিঙ্গেল লাইনকে রূপান্তর করা হচ্ছে পর্যায়ক্রমে ডাবল লাইনে, তৈরি করা হচ্ছে নতুন নতুন ব্রিজ। দেশের যেসব এলাকায় রেল সংযোগ নেই, সেখানেও সংযোগ দেওয়া হচ্ছে রেল যোগাযোগের। ঢাকা সিটি চট্টগ্রাম থেকে যা ব্যবসা করবে, গাড়িগুলো দিয়ে যেতে পারবে, সব সুবিধা সব কিছু আছে। 5টা লাইন করার কারণে মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক সুবিধা হবে, মানুষেরও ভালো হবে, কল্যাণ হবে। কক্সবাজার, ঢাকা, সিলেটের সাথে যোগাযোগ হবে এবং চট্টগ্রামের সাথে যোগাযোগ। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বলেন, কক্সবাজারে নতুন রেল লাইন চালু হবে আগামী 2022 সালের ডিসেম্বরে। যমুনা নদীর ওপরে রেল সেতু নির্মাণ করা হচ্ছে, যেটি 2024 সালে চালু হবে। পদ্মা সেতু রেল সংযোগ ঢাকা থেকে যশোর পর্যন্ত করা হচ্ছে। খুলনা থেকে মংলা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ করা হচ্ছে। এভাবে অনেক প্রকল্প নেওয়া হয়েছে রেলের উন্নয়নে। গোটা বাংলাদেশের রেল ব্যবস্থাকে, যেখানে সিঙ্গেল লাইন সেখানে ডাবল লাইন, যেখানে মিটার গেজ সেখানে ডুয়েল গেজ, নারায়ণগঞ্জ দিয়ে সরাসরি কুমিল্লা হয়ে এই লাইনটিকে যুক্ত করার জন্য, তাহলে চিটাগাংয়ের সঙ্গে ঢাকা যে দূরত্ব 70 কিলোমিটারের মতো রাস্তা কমে আসবে। রেলমন্ত্রী আরো বলেন, যে দেশ যত উন্নত সে দেশের রেল যোগাযোগ তত উন্নত। একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল খাতকে অধিক গুরুত্ব দিয়েছেন। উন্নত সমৃদ্ধ দেশ যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা আমাদের গড়ে তুলতে হবে। সারা দেশের মিটার গেজ রেলপথকে ব্রড গেজ রেলপথে রূপান্তরের মাধ্যমে একদিকে যেমন সম্ভব হবে নিরাপদ ভ্রমণ, অন্যদিকে পর্যটক আকর্ষণের পাশাপাশি উন্মুক্ত হবে সাশ্রয়ী বাণিজ্যের দ্বার। আশা আসান, বাংলা চ্যানেল।